বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের জেএম সেন হলে পূজা মণ্ডপে এভাবেই পরপর দুটি গান পরিবেশন করে চট্টগ্রাম কালচারাল একাডেমির কয়েকজন সদস্য। গান দুটির খণ্ডাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এটিকে ইসলামী ভাবধারার সঙ্গীত ভেবে প্রতিবাদ শুরু করে হিন্দু ধর্মাবলম্বীরা। ঘটনার পরপরই জে এম সেন হল পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা প্রশাসক। ঘটনার সাথে জড়িতদের শাস্তির আশ্বাস দেন তিনি। আমরা জানি যে এই দেশে পতিত স্বৈরশাসক ফ্যাসিস্টদের দোষরদের একটা বয়ান ছিল বিকল্প কোথায়, এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটলে এই দেশে হচ্ছে মৌলবাদের উত্থান ঘটবে এবং মৌলবাদীরা এই দেশ দখল করে নেবে। তো এই ফ্যাসিস্টদের সেই বয়ানকে সত্য প্রমাণিত করে আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে ইসলামপন্থীদের একটা উত্থান উপদ্রব শুরু হয়েছে। তো সেটা নিয়ে আমরা এই চ্যানেলও আলোচনা করছি এই কারণেই এদের উৎপাতের কারণে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমরা আলোচনা করছি। তো এই সব কিছুকে সম্প্রতি ছাড়াই একদম পিনাকলে পৌঁছে গেছে যে এই ঘটনাটা আমরা দেখলাম, যে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উৎসবের মধ্যে ঢুকে এরা তাবলিগ পার্টির মতো ইসলামের দাওয়াত দিয়ে আসছে। তাবলিগ পার্টি ছিল না, আমরা যারা ছাত্ররা আমরা কিন্তু জানি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তাবলিগ পার্টি গিয়ে এমন জ্বালাতনটা করতো। আপনি ঘুমাচ্ছেন, যেমন ইউনিভার্সিটির হলে থাকতাম, ঘুমাচ্ছি, ঘুম থেকে তুলে এরা ধরে নিয়ে যাবে মসজিদে, খেলতে যাইতাম মাঠে, এই সময় এই হুজুরদের ঠানাঠানির চোটে মাঠে গিয়ে ধরে নিয়ে মসজিদে যাবে আজকে। সেই তাবলিগদের হচ্ছে আর্চ রাইভাল জামাত ইসলাম তাবলিগ তো আর্চ রাইভাল, রাইট, একটা একটাকে দেখতে পারো না, কারণ তাবলিগের কথা হচ্ছে ইসলাম হবে দাওয়াতের, আর জামাত ইসলামের কথা হচ্ছে ইসলাম হবে হচ্ছে কি ক্ষমতায় যাওয়ার। তো এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটা সুন্দর এরকম করে জিগসো পাজলের মতো ওরা বসে যাচ্ছে, একজন আরেকজনের কোলে ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে মানুষজনকে বিরক্ত করে ইসলামের দাওয়াত দেয়া। এই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে বাংলাদেশের, সেই প্রেক্ষাপটে এরা যখন পূজার মধ্যে গিয়ে পূজা মণ্ডপে উঠে ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে আসছে, কী জানি কী করতে আসেনি কেউ ইসলাম, এগুলো বলে আসছে ইসলাম ধর্মের প্রতিষ্ঠা হইলে সেটার ছায়াতলে সবাই নাকি ভালো থাকবে, সব গানের কথাগুলো এরকম আর কি, সেগুলো বলে আসছে। তো ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হওয়ার আগেই তোরা যে যা অবস্থা করতেছিস, যে পান্ডামি করতেছিস, যে মাস্তানি করতেছিস, তোরা ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হওয়ার পর তোদের ছায়াতলে মানুষ যে কেমন থাকবে সেটার ডেমো আমরা দেখতে পাচ্ছি। এই বদমাশগুলো বলার সময় ইসলাম ধর্মের বেস্ট ভার্সনটার হইতেছে দেখাবে, উদাহরণ দেখাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইসলাম ধর্ম ছিল এমন, খুলাফায়ে রাশিদিনের সময় ইসলাম ধর্ম ছিল অমন, সুতরাং আমাদেরকে সেই ইসলাম ফিরিয়ে আনতে হবে। কিন্তু তোরা তো নবী বা খুলাফায়ে রাশিদিন না, তোরা তো বদমাইশ, তোরা সেই উদাহরণ কেন দিস? এবং যেই দাবি করা হয় সেই দাবিরও কতটুকু সত্যতা আছে এগুলো আমরা বিভিন্ন সময়ে যে একটা চ্যানেলে আমরা মাঝখানে কি ট্রায়ালগে আলোচনা করতাম সেখানে টুকটাক আলোচনা করছি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি সাহাবিরা আছে কী পরিমাণ খুন খারাপিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে সামনে রেখেই কী একটা অবস্থা সৃষ্টি হয়েছে সেটাকে আমরা জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ পড়েছিল সেখানে, তারা হচ্ছে কামড়াকামড়ি ক্ষমতার জন্য। এই গল্পগুলো যে বলে এই গল্পগুলোর সাথে বাস্তবতা নেসেসারিলি একদিকে মিল পায় না, আরেকদিকে যদি বা বাস্তব হয়েও থাকে গল্পের শেষ সুদিন কারা ফিরিয়ে আনবে তাদেরকে আশেপাশে দেখতে পাই না, আশেপাশে খালি গুন্ডা বদমাশ দেখতে পাই না। এরকম একটা ঘটনা ঘটতে পারলো কীভাবে সেটা একটা অবশ্য একটা বেশ কিউরিয়াস ব্যাপার। আমরা জানতে পারতেছি চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত উনি নিজেই তাদেরকে দাওয়াত করে আনেন। জানা গেছে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি মঞ্চে গান পরিবেশন করে। না, এখানে দুইটা প্রশ্ন, একটা প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে কথাটা দাবিটা সত্য কিনা, যে আসলে কি পূজা কমিটির লোকজনই তাদেরকে দাওয়াত করে আনছে কিনা, নাকি তারা এসে উঠে পড়ছে, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উনি কী ভেবে তাদেরকে দাওয়াত করতে গেলেন, না উনি আসলে তাদেরকে দাওয়াত করছেন কিনা সজল দত্ত, সেটা যে সত্য সেটা আমরা জানতে পারতেছি কারণ এই যে পূজা কমিটি থেকেই তাকে বহিষ্কার করা হয়েছে এবং পূজা কমিটির লোকজনই দাবি করছে যে সজল দত্তই এই কাজ করছে, তাই জন্য তাকে বহিষ্কার করা হচ্ছে। কেন এই ঘটনাটা ঘটলো আসলে এটা আমার মনের হৃদয়ও কিন্তু আঘাত করেছে, আমার আঘাত পেয়ে গেছে, আপনাদের যেরকম লেগেছে আমারও লেগেছে, আমি সেজন্য আপনাদের কাছে করজোরে ক্ষমা চাই। আমার যুগ্ম সম্পাদককে আমি আমাদের সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি স্থায়ীভাবে তাকে বরখাস্ত করা হবে। তো দ্যাট কনফার্মস যে এরা এসে এই শিবিরের পান্ডারে এসে স্টেজে উঠে পড়ে দখলদারিত্বের করে নাই, তাদেরকে আসলে ডেকে আনা হয়েছে। তাহলে সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে একজন পূজা কমিটির লোক কেন এই
শিবিরের এদিকে ডাকতে গেলেন। এটার ব্যাখ্যা তো এখন ওই ভদ্রলোকের কাছ থেকে জানতে পারলে ভালো হইতো, যেহেতু সেটা জানতে পারতেছি না। তো আমরা যদি সেন্স মেক করানোর চেষ্টা করি এবং স্পেকুলেট করি, তাইলে এরকম কি কোনো কিছু হইতে পারে যে ভদ্রলোক ভাবছে যে আমরা একটা সম্প্রীতির বাংলাদেশের প্রমাণ রাখি, যেখানে আমরা শিবিরের লোকজন বা ইসলামপন্থী লোকজনকে এনে একটা গান গাবে তারা, এটা একটা সম্প্রীতির বোঝা যাবে এতে করে, এমন কিছু ভাবছেন কিনা আইডন্য, হয়তো উনি বুঝতে পারেন না এই পান্ডাগুলো এসে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে। ঘটনা যাই হোক, ব্যাখ্যা যাই হোক, সজল দত্তকে বহিষ্কার করার মধ্য দিয়ে পূজা কমিটি একটা জিনিস অ্যাটলিস্ট আমরা জানলাম যে ঘটনাটা কীভাবে এই পর্যন্ত আসতে পারলো। আর লাস্ট যে বিষয়টা, এই ব্যাপারে ছাত্র শিবিরের বক্তব্য কী, চট্টগ্রাম ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো মিথ্যা, গুজব, ষড়যন্ত্র, তারা আসলে শিবিরের কেউ না। চ্যালেঞ্জের সাথে বলতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো পর্যায়ের জনশক্তি এই কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। জ্যামশন হল পূজা মণ্ডপের এই কর্মকাণ্ডের সাথে জড়িত নয় কেউ। জ্যামশন হল আমাদের কোনো জনশক্তি জ্যামশন হল পূজা মণ্ডপে যায়নি। তারা যে শিবিরের কেউ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, এগুলো শিবিরের গান। যে কোনো একটা শিবিরের লক্ষ্যে আপনি ডেকে যদি এই গানটা শোনান যে দেখেন তো এটা আপনাদের শিবিরের গান নাকি, আপনারা নাকি এই ধরনের গান গান, এই প্রচুর শিবির দেখছি আশেপাশে, রাইট? গপ মারতে হবে না। এটা আপনারাও ভালো করে জানেন, এই যারা এই বিবৃতি দিচ্ছিল শিবিরের কমিটির, এরাও খুব ভালো করে জানে এটা শিবিরেরই কাজ, কিন্তু তারা সেটাকে অবলীলায় অস্বীকার করে গেল। যেই কথাটা আপনাদেরকে বলে আসছি, এই সরকার পরিবর্তনের আগে থেকে কিন্তু বলে আসছি, যে আপনারা এখন যেই ঘটনাগুলো দেখতেছেন যে সকল কিছুতে জামাত শিবিরের ষড়যন্ত্র খুঁজে পাওয়া এবং কোনো অন্যায় অনাচার স্বীকার না করা, সব কিছু ডিসমিস ডিসপ্লেক্ট করা, এখন আওয়ামী লীগের লোকজন এই কাজ করতেছে, ইয়াস সত্যিই, কিন্তু সরকার পরিবর্তনের পর এ বাস্তবতায় কোনো পরিবর্তন আসবে না। এই বদমাশগুলো, পরের বদমাশগুলো, বিএনপির হোক জামাতের হোক, এই বদমাশগুলো এক্স্যাক্টলি একই কাজ করবে। নতুন প্রজন্ম যারা দীর্ঘদিন আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের কারণে বিএনপির পাণ্ডামি জামাতের পাণ্ডামি দেখার সুযোগ যাদের মিলে নাই, তারা হয়তো ভাবতো যে না না না, ফখরুল ভাই একটু বেশি পাড়ায় কথা বলে, কী বলে স্বৈর শাসকের মতো, এমন কি এরা কি একই রকম নাকি? এখনও তো খেলা শুরু হয় নাই, এখনও তো অন্তর্বর্তী সরকার চলতেছে, এখনও এরা ক্ষমতাতেই আসে নাই। এবার একটু এক্সট্রাপোলেট করে একটু ইমাজিন করে নেন, ক্ষমতায় আসলে এরা কী করবে। মজার ব্যাপারটা দেখেন যে এই পাণ্ডামিগুলা, যে অন্যায় অপরাধ কেউ করলে দলের লোকজন অস্বীকার করা, এগুলা বিএনপি আওয়ামী লীগ করে আসছে, এরা তো কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল না। যে কথাটা সবসময় বলি, আমি জাস্ট কয়েক পর্ব আগে আলোচনাটা করছি যে জামাত শিবিরকে কি আমি বিএনপি ছাত্রদল বা আওয়ামী লীগ ছাত্রলীগের চেয়ে হায়ার স্ট্যান্ডার্ডে ধরি কিনা। এটার কারণ হচ্ছে ইয়েস, কারণ এরা ধর্মের কথা বলে, এরা একটা অ্যাবসোলিউট স্ট্যান্ডার্ডকে সামনে দেখায়, এরা নবীজির আদর্শ খিলাফায়ে রাশিদিনের সমাজ যুগ ব্যবস্থা এগুলোকে সামনে দেখায় ক্ষমতা আসার চেষ্টা করতেছে। সো তারা যেহেতু একটা অ্যাবসোলিউট স্ট্যান্ডার্ডকে সামনে দেখাচ্ছে এবং আপনি তার সাথে দ্বিমত করলে সে বলবে যে আপনি কোরআন শরীফের সাথে দ্বিমত করতেছেন, আপনি তার সাথে দ্বিমত করলে বলবে যে আপনি ইসলামের আদর্শের সাথে দ্বিমত করতেছেন, আপনি তার সাথে দ্বিমত করলে বলবে যে আপনি শরিয়ার বিপরীত অবস্থান নিয়েছেন, এগুলো বলে আপনাকে ধরে একদম ফাঁসি। ক্ষমতা তো এখন আসে নাই, খালি বলি যে পছন্দ হয় না, খালি অপেক্ষা করেন, তামাশা দেখতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে, ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে, রাইট? তো এরা যেহেতু এরকম কোরআন হাদিস ইসলাম এরকম এইগুলোকে ইয়ার্ড স্টিক দেখায়, দমন নিপীড়ন চালায়, সুতরাং এদেরকে অবশ্যই হায়ার স্ট্যান্ডার্ডে ধরতে হবে। আপনি আওয়ামী লীগ বিএনপিকে যখন সমালোচনা করেন, আপনার সমালোচনা করার একটা লেজিট গ্রাউন্ড আছে, আপনি দাবি করতে পারেন যে তারা যে কাজ করতো সেটা অসাংবিধানিক। আপনি জামাতের সমালোচনা যদি করেন, এরা বলবো কিসের অসংবিধানিক ব্যাপারটা, কোরআন আমাদের অসংবিধান, তুই কি কোরআনের সাথে দ্বিমত করিস নাকি? আপনাদের যদি মনে হয় বাড়াই বলতেছি, আপনারা তো এগুলো টের পান না, কারণ আপনারা কোনো কিছু বলেন না। আমরা যারা মুখ খুলে এদের বিরুদ্ধে কথা বলি, আমরা প্রতিনিয়ত এগুলোর এসব পাণ্ডামি আমাদেরকে মোকাবেলা করতে হয়। তোরা না ধর্ম প্রতিষ্ঠা করতে আসছিস, তোরা ওদের মতো মিথ্যা কথা বলতেছিস কেন? এটা কোন ইসলাম? এরকম ঢা মিথ্যা কথা বলাটা কোন ইসলাম? আজকে হ্যাঁ, তারা এটা বলতে পারতো যে দেখেন এটা, হ্যাঁ এরা আমাদের শিবিরের ছাত্র, কিন্তু এরা আমাদের প্রতিনিধি না, তারা যেটা করছে এটা শিবিরের আদর্শের সাথে যায় না, এবং তারা শিবিরের সংগঠনের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে যায় নাই, তারা তাদের ব্যক্তিগত ক্যাপাসিটিতে গিয়ে এই কাজ করছে। হ্যাঁ, তারা শিবিরের লোক, আমরা এটার জন্য দুঃখিত এবং আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিছি। তাইলে মানুষ জানতো যে এটা একটা ধর্মভিত্তিক আদর্শভিত্তিক রাজনৈতিক দল, কিন্তু এখন আমরা কী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাণ্ডা, গুন্ডা পাণ্ডা, ধর্মের নাম বিক্রি করে বিএনপি আওয়ামী লীগের মতো ক্ষমতা যাওয়ার জন্যে পাণ্ডামি করা, নিজের দলের লোককে প্রোটেক্ট করা, নিজের দলের লোকে কোনো অন্যায় করলে শূন্য ব্যবস্থা না নেওয়া, যেগুলো আজীবন আলোচনা করে আসছি এই চ্যানেলে, যে ইয়ে কী জানি বলে মামুনুল হক ধরা পড়ার পর হুজুরগুলা কী করে বেড়াইছে, এই সারা দেশের কতভাবে প্রোটেক্ট করতে নামছে, মিথ্যা কথা। এক পাণ্ডা হুজুর চলে আসছে সাক্ষ্য দিতে যে সে নাকি মামুনুল হকের বিয়েতে সাক্ষী হিসেবে ছিল, তারপর মামুনুল হকই বলে দিল যে না, সে আসলে কোনো কাগজপত্র করে বিয়ে করে না, এটা একটা মানবিক বিয়ে ছিল। ওদিক দিকে তার এক হুজুর পাণ্ডা এত বড় ধারিওয়ালা হুজুর এসে সাক্ষী দিয়ে ফেলছে সে নাকি বিয়েতে সাক্ষী হিসেবে ছিল। সো এরা হচ্ছে নিজেরা নিজেদেরকে ডিফেন্ড করা, ডিসমিস করা, নিজেদের অন্যায়কে ঢেকে রাখা, অন্যায় করলে অস্বীকার না করা, মানে টিপিক্যাল পাণ্ডা যারা, তাই আর কি। মাঝখান দিয়ে নাম হচ্ছে ধর্মের, কিছু বললে আপনাকে ফাটাই ফেলবে যে আপনি কি ইসলামের সাথে সাংঘর্ষিক অবস্থান নিচ্ছেন নাকি। বিএনপির পাণ্ডারা ক্ষমতায় আসতেছে সেটার ব্যাপারে তো কশন প্র্যাকটিস করতে হবেই, তার চেয়ে বড় কশন প্র্যাকটিস করতে হবে এই ধর্মীয় পাণ্ডাদের ব্যাপারে। এরা কিন্তু হালকা স্যাম্পল দেখতে পাচ্ছেন, এরা দেশে যেভাবে
টার্মাইট যে বলছিল ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, টার্মাইটের মতো যেভাবে ছড়াইয়া পড়তেছে এখনও এদের দল ক্ষমতায় নাই, তাতেই এদের দল ক্ষমতায় আসলে যে ভাইয়েরা কী অবস্থা করবে সেটা ওদেরকে ক্ষমতা এনে বোঝার প্রয়োজন নাই।